মজার পাঠশালা, হাতে খড়ি হবে অনলাইনে। প্রিয় শিক্ষার্থী বৃন্দগণ, আমরা এখন আলোচনা করবো সপ্তম অধ্যায়ের শেয়ার বাজার নিয়ে। তো শেয়ার বাজারটা কি জিনিস আমাদেরকে আগে সেটা বুঝতে হবে। তো শেয়ার বাজারটা হচ্ছে যে স্থানে শেয়ার ক্রয় বা বিক্রয় করা হয় সেটাকে আমরা শেয়ার বাজার বলি। অর্থাৎ এক কথায় আমরা উত্তর বলবো, অবশ্যই যে বাজারে তো বলবোই না, কেননা সব বাজারে তো আর শেয়ার বাজার বিক্রয় করা হয় না, শেয়ার ক্রয় বিক্রয় করা হয় না। এজন্য স্থানটাকে আমাদের উল্লেখ করতে হবে। বাজারটাকে উল্লেখ করলে অনেক সময় আমাদের বিভিন্ন টিচার আছে তারা কেটে দিতে পারে। তো আমরা এক কথায় বলবো, যে স্থানে শেয়ারকে ক্রয় বিক্রয় করা হয় সেখানে সেই বাজারটাকে আমরা বলি শেয়ার বাজার। অর্থাৎ ওখানে বাজার বসানো যায় না স্থানটাকে। তো শেয়ার বাজার বলতে আমরা এখন যে বাংলাদেশের শেয়ার বাজার কতটি আছে, বাংলাদেশে এরকম দুটি শেয়ার বাজার বর্তমান আছে, সেটি হচ্ছে ঢাকাটা হচ্ছে চট্টগ্রাম এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ লিমিটেড, আর একটি হচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড। তো এই যে দুটি বাজার এখানে কি করে, এই যে দুটি প্রতিষ্ঠান, এদের কাজ হচ্ছে কি, নির্দিষ্ট একটা নীতি মেনে এই যে শেয়ারকে ক্রয় বিক্রয় করা। তো শেয়ার বাজারকে আমরা দুইটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাথমিক বাজার, প্রাথমিক বাজার আছে, সেকেন্ডারি বাজার। তো একটি হচ্ছে আমাদের প্রাথমিক বাজার, একটি হচ্ছে সেকেন্ডারি বাজার। তো প্রাথমিক বাজারটা কি, প্রথম অবস্থায় যখন কোনো কোম্পানি সেই শেয়ারগুলো বাজারে বিক্রয় করে তখন সেটি হচ্ছে প্রাথমিক বাজার বলে। আর সেকেন্ডারি বাজার হচ্ছে ওই প্রথমবার বিক্রয়ের পরে দ্বিতীয়বার যদি আবারও ওই শেয়ার বিক্রয় করার দরকার পড়ে তখন সেটা সেকেন্ডারি বাজারে চলে যায়। তো আমরা এখন এখান থেকে বুঝলাম যে বাজারকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, শেয়ার বাজার, একটা হচ্ছে প্রাথমিক বাজার এবং সেকেন্ডারি বাজার। প্রাথমিক বাজারটা হচ্ছে প্রথম পর্যায়ে যে শেয়ারগুলো বিক্রয় করা হয় সেই বিক্রিত শেয়ারগুলো আবার দ্বিতীয়বার বিক্রয় করার জন্য আমাদের সেকেন্ডারি বাজারে যেতে হয়। তো এই যে শেয়ার বাজার সম্পর্কে জানলাম যে দুটি স্টক এক্সচেঞ্জ কোম্পানি কিন্তু আমরা জেনেছি, তো এই দুটি এক্সচেঞ্জ কোম্পানির মধ্যে একটা জিনিস যেটি তিনটি নীতি অনুসরণ করা হয় তিনটিতেই, অর্থাৎ যে তিনটি নীতি অনুসরণ করে, এক ঢাকাও তিন ঢাকা এক্সচেঞ্জ স্টক এক্সচেঞ্জ লিমিটেডও তিনটি নীতি অনুসরণ করে, অর্থাৎ সূচক যেটাকে বলা হয় তিনটি সূচক অনুযায়ী, নীতি না সূচক। তো সূচকটা কি, যে নিয়মে এই কোম্পানিগুলো হচ্ছে বাজার ওঠানামার যে হিসাব কিতাবগুলো, যে নিয়মগুলো নিয়ে যে নিয়ন্ত্রণ, যে উপায়ে নিয়ন্ত্রণ করে তাকে আমরা সূচক বলি। তো এই যে ঢাকা এক্সচেঞ্জ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ, এটি কি করে, এটি তিনটি নীতি মানে, সেটি হচ্ছে ডিএসই প্রশান্ত সূচক, আরেকটি হচ্ছে ডিএসই শরিয়া সূচক, আরেকটি হচ্ছে ডিএসই 30 সূচক। তো ঢাকা এই তিনটি মানে, এবং অনুরূপভাবে চট্টগ্রাম যে স্টক আছে সেটা কি করে, সিইএস সূচক, অর্থাৎ সিএসই সূচক এবং সিএসই এক্স সূচক, আরেকটি হচ্ছে সিএসই 30 সূচক। তো একটা জিনিস কিন্তু আমাদের এখানে লক্ষণীয় যে এই যে তিনটি তিনটি করে সূচক রয়েছে তার মধ্যে কিন্তু দুইটি, অর্থাৎ ঢাকা এবং চট্টগ্রাম দুটি সূচক, দুটি কিন্তু একটি সূচক ব্যবহার করে, সেটা হচ্ছে ডিএসই 30 সূচক, যেটি আবার ওটিও হচ্ছে সিএসই 30 সূচক, দুটোর মধ্যে কিন্তু একটা মিল পাওয়া যায়। তো এই ছিল আজকের শেয়ার বাজার, অর্থাৎ শেয়ার বাজারটা কি জিনিস, যে স্থানে শেয়ার বিক্রয় করা হয় সেটাকে আমরা শেয়ার বাজার বলি, এবং শেয়ার বাজারকে দুটি ভাগে ভাগ করেছিলাম, একটি হচ্ছে প্রাথমিক আর একটি হচ্ছে সেকেন্ডারি। আর পরে জানলাম যে সূচক সম্পর্কে, তো এর বেশি তোমাদের বইয়ে আর কিছু ধারণার দরকার নেই। তো যা আছে মোটামুটি এখান থেকেই প্রশ্ন আসবে আশা করি। তো এই ছিল আজকের শেয়ার বন্ড ও ডিবেঞ্চার সম্পর্কে আলোচনা।